বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে উন্নয়নের ধারা অব্যাহত আছে। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবন মান উন্নত করবার জন্য সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি, আর দেশটা এখন বাংলাদেশ সত্যি কথা বলতে কি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। তবে করোনা এবং এই যুদ্ধ আর স্যাংশন এটা আমাদেরকে অনেকটা সমস্যা ফেলছে, সেই জন্য আমি আহ্বান করেছি সকলকে, যার যেখানে এতটুকু জমি আছে নিজের খাদ্য নিজে উৎপাদন করতে হবে, নিজের ব্যবস্থা নিজে করতে হবে। কারণ বিশ্বব্যাপী আমরা দেখি মুদ্রাস্ফীতি গ্রেট ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ প্রতিটি জায়গায় কিন্তু ইকোনমিক রিসেশন।